আপনারা দেখছেন দ্য ভয়েস অফ বেঙ্গল, বাংলার কথা বাঙালির কথা। আমাদের খবরগুলি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। লোকসভা নির্বাচন 2019-এর তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় টলিউডের দুই নায়িকাকে এনে চমক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, একজন মিমি চক্রবর্তী ও আরেকজন নুসরত জাহান। সিনেমা জগতে দুজনেই সফল হলেও রাজনীতিতে তারা একদমই নতুন মুখ, তাই এ কাজ তারা পারবেন কি না তা নিয়ে তর্ক বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়া থেকে চায়ের দোকান সর্বত্রই। যাদবপুর লোকসভা কেন্দ্রের দায়িত্ব পেয়েছেন মিমি চক্রবর্তী ও বসিরহাট কেন্দ্র থেকে নুসরত জাহান। সব বিতর্ক উড়িয়ে চৈত্র বৈশাখের দাবদাহ উপেক্ষা করে তাবড় তাবড় নেতা মন্ত্রীদের সঙ্গে পায়ে পা মিলিয়ে সভা ও র্যালি করে ভোট প্রচারে কোনো অংশে কম যাননি এই দুই অভিনেত্রী প্রার্থী। তাঁদের ঘিরে দলীয় কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। দুই প্রার্থীকে ঘিরেই ছিল সেলফি তোলার হিড়িক। ভোটের প্রচারে শহর থেকে শহরতলি, গ্রাম থেকে গ্রামাঞ্চলে ইতিমধ্যেই তাঁরা পৌঁছেও গিয়েছেন, করে চলেছেন একের পর এক র্যালি জনসভা। তুখর নেতা মন্ত্রীর মতো না হলেও মঞ্চে উঠে সহজ সরল ভাষায় বক্তৃতা দিয়ে মন জয় করে ফেলেছেন মিমি ও নুসরত। আবার গান নাচ করে জনসভায় আসা সাধারণ মানুষের আবদারও পূরণ করেছেন এই দুই অভিনেত্রী। বসিরহাট কেন্দ্রে নুসরত প্রার্থী হওয়ার পর একাধিক প্রশ্ন উঠেছিল। অভিনেত্রী হিসেবে দর্শকদের আকর্ষণ করলেও রাজনৈতিক বক্তব্য রাখতে পারবেন কি? তারকা প্রার্থীকে পাঠিয়ে বসিরহাটের আমজনতার কি লাভ হবে? তবে প্রতিটি জনসভায় মঞ্চে উঠে এই সব প্রশ্নের মোক্ষম জবাব দিয়েছেন নুসরত জাহান। রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি সহজ সরল ভাষায় বিরোধীদের বৃত্তেও ছাড়েননি তিনি। বাংলার মাটিতে পা রাখতে দেবো না কথা দিচ্ছ? এই গর্বের মধ্যে সব তোমরা এসেছো, এত কষ্ট করছো, আজকে এখানে এই মঞ্চে আমি দাঁড়িয়ে তোমাদের সবাইকে শপথ নিতে হবে আমার সাথে, যে বাংলার বাড়ি বাড়িতে আজকে খাবার পৌঁছে দিয়েছে, বাংলার মেয়েরা যার জন্য আজকে মাথা উঁচু করে এগিয়ে চলেছে, বাচ্চারা শিক্ষা পাচ্ছে, মেয়েরা শিক্ষা পাচ্ছে, ছেলেরা চাকরি পাচ্ছে, আর কেউ দিয়েছিল কি? আর তো কেউ দেয়নি। নুসরত সভা করেছেন হিঙ্গলগঞ্জ, বসিরহাট, সন্দেশখালী, হাড়োয়া, বাদুড়িয়া, মিনাখা প্রভৃতি জায়গায়। নদী পেরিয়ে পৌঁছে গিয়েছেন হিঙ্গলগঞ্জ সন্দেশখালীর প্রত্যন্ত এলাকায়। তাকে দেখতে জনসমুদ্রে পরিণত হয়েছিল প্রতিটি সভাস্থল। যেহেতু তিনি একজন অভিনেত্রী আর তাঁর সভায় গান নাচ থাকবে না তাই হয়। কখনো সুন্দরবনের আদিবাসীদের সঙ্গে মাদলের তালে কোমর দোলালেন, কখনো বা মঞ্চে উঠে গানও গাইলেন। অন্যদিকে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মিমি চক্রবর্তীর সঙ্গে বিরোধী পক্ষ বিজেপি প্রার্থী অনুপম হাজরার সঙ্গে বেশি তুলনা না হলেও সিপিএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্যর সঙ্গেই বেশি কন্টেস্ট হবে বলে মনে করছেন আমজনতা। মিমিও নিজস্ব ভঙ্গিমায় জনসংযোগ বাড়িয়ে চলেছেন, করে চলেছেন একের পর এক জনসভা, কখনো হুড খোলা গাড়িতে, কখনো বা পায়ে হেঁটে করে চলেছেন একের পর এক রোড শো। তবে মিমি চক্রবর্তীকেও বেশ কয়েকটি বিতর্কের মধ্যে পড়তে হয়েছে, যেমন হাতে গ্লাভস পরে ভোট প্রচারে কেন বেরিয়েছেন, রিকশায় তোয়ালে পাতা কেন, সালোয়ার জিন্স পরা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। তবে মঞ্চে উঠে নরমে গরমে সেই সব বিতর্কের জবাবও দিয়েছেন তিনি। আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, বিভিন্ন জায়গায় প্রচার করছি, তখন অনেক জায়গায় এটা বলা হচ্ছে যে দিদি সালোয়ার পরে কেন আসছে, পরবর্তী অন্য দলের লোকেরা বলছে সালোয়ার পরে গিয়ে অভিনেত্রী প্রচার করছে, আচ্ছা মানলাম,
সালোয়ার পরে গিয়ে অভিনয়, আচ্ছা সালোয়ার পরলে আমি কাজ করতে পারবো, শাড়ি পরলে কাজ করতে পারবো, জিন্স পরলে আমি মানুষটা চেঞ্জ হয়ে যাবো কাজ করতে পারবো না, এটা হতে পারে কোনোদিনও? আমি ধরো শাড়ি পরে হোঁচট খেয়ে পড়ে গেলাম মেঝেতে, তখন তোমরা আমাকে সামলাবে না আমি তোমাদের সামলাবো? প্রার্থী যদি উল্টে পড়ে যায় তাহলে কি হবে, কি হবে বলো? এই জিনিসটা আমার একটা দুঃখের জায়গা, যখন আমরা সব জায়গায় বলি না নারীর সম্মান করুন, নারীর মাথা যাতে নারীর উঁচু হয়ে থাকে সব সময়, নারীর যাতে কোনো প্রবলেম না হয়, কিন্তু ওই যে বিরোধী দলের লোকগুলো যেগুলো এগুলো ভাবছে, তারা যখন আমাকে এই কথাটা বলছে তাহলে তাদের আশেপাশের নারীরা কিভাবে ভালো করে থাকবে? সিনেমা ছেড়ে এখানে আসার আমার কোনো উদ্দেশ্য নেই, আমার উদ্দেশ্য একটাই, যাতে আমি আপনাদের জন্য কাজ করি, আর আপনাদের জন্য যখন এখানে এসেছি আপনাদের জন্যই কাজ করতে এসেছি, আমার এখানে কোনো আলাদা স্বার্থ নেই। এইটা সবার মাথায় একদম ভরে রেখে দেবেন, যদি আমি আজকে এখানে সবকিছু ছেড়ে আসি তাহলে কার জন্য এসেছি? আপনারা এখানে সমর্থন করবেন না, আপনার পাশ থেকে বলছেন আমরা ভোট দিচ্ছি, আপনাদের সমর্থনের জন্য আমি ওখান থেকে চলে এখানে এসেছি যাতে আপনাদের পাশে দাঁড়াতে পারি। মিমি জনসভা করেছেন গড়িয়া, বারুইপুর, সোনারপুর, ভাঙড়ের মতো শহরতলির বিভিন্ন প্রত্যন্ত গ্রামে। ভোটের প্রচারে গিয়ে ছোট ছোট ছেলেমেয়েদের ফুটবল খেলতে দেখে লোভ সামলাতে পারেননি, তিনিও নেমে পড়েছিলেন ফুটবলে দু একটা কিক মারতে। মুখ্যমন্ত্রী স্নেহধন্য যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তীরও যে চপের প্রতি ভালোবাসা কিংবা চপের প্রতি তার টান আছে তা জনসমক্ষে প্রমাণ মিলেছে। একটি ভোটের প্রচারের ফাঁকে রাস্তার পাশে দুই মহিলাকে চপ ভাজতে দেখে গাড়ি থামিয়ে শটার নেমে পড়েন মিমি। কিভাবে চপ ভাজা হচ্ছে তা দেখতে থাকেন মাটিতে বসেই। জ্বর সর্দি কাশি নিয়েও জনসভা করেছেন বর্ষিয়ান নেতা মন্ত্রীদের সঙ্গে, সুন্দর সহজ সরল ভাষায় রাজনৈতিক বক্তৃতাও দিয়েছেন। আমাকে সাপোর্ট করতে হবে না, আমাদের মা মাটি মানুষের চিহ্নে আমাদের আমাদের একজনই নেত্রী, তার নাম মমতা ব্যানার্জি, তাকে সাপোর্ট করার জন্য আমি কেউ নই, আমাদের একটাই চিহ্ন সেটা হলো জোড়া ফুল, আমরা সেই জোড়া ফুলকে সাপোর্ট করব। আমাকে সাপোর্ট করতে হবে না, আমি নেত্রী হতে আসিনি, বারবার বলছি আমি নেত্রী হতে চাইও না, আমি একজন কর্মী হতে চাই, আর কর্মী হয়ে আপনাদের সাথে এর নিচে নেমে কাজ করতে চাই, সেই সুযোগটা কি আপনারা আমাকে করে দেবেন? আজকে যদি আমি সব কিছু ছেড়ে আপনাদের পাশে আপনাদের সাথে আপনাদের জন্য কাজ করার জন্য এসেছি তাহলে কি সেটা আমার ভুল? সেটা কি আমার ভুল? তাহলে আপনারা আমার পাশে থাকবেন তো? আমি বিগত 10-15 দিন ধরে দুবেলা সকাল 7টায় শুরু হচ্ছে এবং শেষ হতে হতে 10টা হয়ে যাচ্ছে রাত, দুবেলা যাচ্ছি, কিন্তু গরম, কালকে বৃষ্টি ছিল, তার মধ্যে আমার মিটিং ছিল, কিন্তু বৃষ্টি হোক ঝড় হোক এই কড়া রোদ হোক একটা জিনিসের খামতি কোথাও হচ্ছে না, কি জানেন, জানেন কিসের খামতি কোথাও হচ্ছে না? এই ভালোবাসাটার খামতি কোথাও হচ্ছে না, এই আদরটার, এই আশীর্বাদের, এই ভালোবাসার আর খামতি কোথাও 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 আমি পাচ্ছি না, তাই শরীর না দিলেও মন দিচ্ছে যে আমার যেতে হবে, আমার এদের পাশে থাকতে হবে, আমার এদের জন্য কাজ করতে হবে, আর সেই সুযোগটাই আমি চাই আপনারা আমাকে করে দিন। আর শেষ করছি একটা ছোট্ট কথা বলে, আমাদের দেশে কবে সেই মেয়ে হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে, আমি আপনাদের সেই মেয়ে হতে চাই। ধন্যবাদ, মা মাটি মানুষের জয় হোক, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি জয় হোক। সভা বা রাস্তার ধারে তাকে দেখতে যেমন দলীয় কর্মীদের ভিড় ছিল তেমনই ছিল সাধারণ মানুষের ভিড়। মিমি চক্রবর্তীও সভায় উপস্থিত শ্রোতাদের আবদারে গান শুনিয়েছেন। দেখলে তোকে বদলায় দিন, বদলায় ঘুম, বদলায় রাত সঙ্গে সময়, সন্ধে হলে বন্ধ ঘরে মনে পড়ে তোরই কথা, তোকে পাহারা পাহারা দিল মন, কেন যে তো সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাইনা পাইনা মনে হয় সারাটা দিন, কেন যে
পাহারা পাহারা দিল মন, কেন যে এত সাহারা সাহারা সারাদিন, কেন যে তোকে পাই না পাই না মনে হয় সারাদিন। ধন্যবাদ ধন্যবাদ। সব মিলিয়ে নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী প্রার্থী হিসেবে কতটা দায়িত্ব পালন করলেন, কে বেশি জনসংযোগ করতে পেরেছেন, কার ভোট প্রচার আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে, 1 থেকে 10 মধ্যে কাকে কত নম্বর দিতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে তা উল্লেখ করুন। ব্যুরো রিপোর্ট, দ্য ভয়েস অব বেঙ্গল। আপনার এলাকার খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।